আজকের বিষয় কলেজ পর্যায়ে সিলেবাস নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা ইনস্টিটিউট, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠান, প্রভাষক পদে নিবন্ধনের ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের প্রিলিমিনারি সিলেবাস বিষয়পট হচ্ছে 400, পূর্ণ মার্ক 100, আর এটি উত্তর দিতে হবে 1 ঘন্টার ভিতরে। পূর্ণের ন্যায় বাংলা, ইংলিশ, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। প্রত্যেকটি বিষয়ে 25 মার্ক করে থাকবে, বাংলা 25, ইংলিশ 25, সাধারণ জ্ঞান 25, আর হচ্ছে সাধারণ জ্ঞান 25, এই হচ্ছে 100 মার্ক। এখন আমরা পার্ট বাই পার্ট দেখব যে কোন কোন টপিক্সের উপর কোশ্চেন হবে। বাংলাতে ভাষারীতি, বিরামচিহ্ন, বাগধারা, ভুল সংশোধন, শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সমর্থক ও বিবর্তক শব্দ, বিরামচিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয় প্রভৃতি, এই টপিকসগুলো আছে। এই টপিকসগুলো থেকে বাংলায় 25 মার্কের প্রশ্ন হবে। দু একটা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে, আবার নাও আসতে পারে। অতএব এই টপিকসগুলো থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। ইংলিশ, ইংলিশ হচ্ছে ইরর, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, অ্যাপ্রোপ্রিয়েট স্টোরি, আর্টিকেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেনানিম, অ্যান্টোনিম, কম্পিটিং সেন্টেন্স, এরম ফ্রেজ। এখানে মোটামুটি 8-9টার মতো টপিকস আছে। এই টপিকসগুলো ভালো করে দেখবেন। বিগত বছরের কোশ্চেন এবং বিসিএস এর কোশ্চেনগুলো দেখলে মোটামুটি ধারণা পাবেন এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করলে হবে। সাধারণ গণিত বা জেনারেল ম্যাথমেটিক্স 25 মার্ক। এখানে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, তিনটা পার্ট আছে। এখান থেকে যে টপিকসগুলো দেওয়া আছে সেই টপিকসগুলো এখন আমরা দেখব। সূত্র, নিয়মাবলী, গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুৎকষা, লাভ ক্ষতি, এগুলো হচ্ছে পাটিগণিতের ভিতরে। আর বীজগণিত হচ্ছে উৎপাদক, বর্গ, ঘন সম্বলিত সূত্রবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সংখ্যা, সূচক ও লঘারিদমের সূত্র প্রয়োগ, অনুপাত ও সমানুপাত, এগুলো মূলত বীজগণিতে থাকবে। হ্যাঁ, জ্যামিতি, জ্যামিতি পাঠে হচ্ছে পরিমিতি ও ত্রিকোণমিতির ব্যাপকভাবে আলোচনা এখানে করা আছে। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, রেখা, কোণ, তারপরে হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা, এই বিষয়গুলো যে থাকে সেইগুলো নিয়ে আপনি ধারণা নিতে পারেন। নিয়ম ও প্রয়োগ, এগুলো দেখলে মোটামুটি কভার করতে পারবেন। এখন আস্তে আস্তে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে পুনর্নয় 25 মার্ক থাকবে, তিনটা পার্ট আছে, বাংলাদেশ সম্পর্কিত বিষয়, 2 হচ্ছে আন্তর্জাতিক বিষয় ও চলমান ঘটনাবলী, 3 হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। এই হচ্ছে তিনটা টপিকস। এই টপিকগুলো বিস্তারিত নিচে দেওয়া আছে, বিস্তারিত বিষয় বলি। এগুলো কিছুটা কয়েকটা পড়ে শুনে আপনারা সিলেবাস ডাউনলোড করে পড়বেন। সিলেবাস ছাড়া কখনোই পরীক্ষা হলে বসতে যাবেন না, তাহলে আপনারা অনেক জিনিস গ্যাপ পাবে, অনেক জিনিসের ক্ষতি আপনারা খেয়াল করবেন না আর কি। বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিত পরিচয়, রাষ্ট্র, নাগরিকত্ব, সরকার ও রাজনীতি, সরকার ও বেসরকারি লক্ষ্য, নীতি পরিকল্পনা, এগুলো হচ্ছে আপনারা MP3 থেকে দেখে নিতে পারেন। বিগত বছরের সালের কোশ্চেনগুলো নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল কলেজ, আর বিসিএস এগুলো দেখবেন, আর যদি পারেন তাহলে PSC যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখে নিতে পারেন। দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, আর যত বেশি পড়বেন তত বেশি কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স যত বাড়বে আপনি পরীক্ষা হলে ততটা অ্যান্সার করতে পারবেন অনায়াসে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।